নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব তার সঙ্গে রয়েছে 50 জন বিধায়কের সমর্থন এরকমটাই চাঞ্চল্যকর দাবি করলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্দে 10 জন অন্য দলের বিধায়ক তার সমর্থনে রয়েছেন এরকমটাই জানিয়েছেন তিনি 40 জন শিবসেনার এবং 10 জন অন্য দলের সব মিলিয়ে 50 জন বিধায়কের সমর্থন রয়েছে তার কাছে এরকমটাই চাঞ্চল্যকর দাবি বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্দে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নীরজ ঠাকুর নীরজ বিস্তারিত মে জানতে চাইঙ্গে ইস বারে মে কিয়া বাতায়া হ্যায় একনাথ শিন্দে নে हाँ भूल देखिए एकनाथ शिंदे का जो बयान है वो लगातार उसमें जो संख्या बढ़ती हुई जा रही है अभी जो एकनाथ शिंदे का दावा है कि 40 विधायक जो हैं वो शिवसेना के उनके साथ है और 10 विधायक जो हैं वो दूसरे इंडिपेंडेंट हैं जो उनके साथ हैं यानी 50 विधायकों के समर्थन का दावा किया है और उनके इस दावे की वजह से वो पार्टी पर भी अब अपना दावा ठोक रहे हैं उनका कहना है कि पार्टी भी उनकी है और पार्टी का सिंबल भी उनका है तो एक तरह से स्थिति जो है वो अजीब सी पैदा होती है क्यों कैसे शिवसेना के विधायक एक एक करके जो है वो वहां पहुंच रहे हैं अगर संख्या बढ़ती जा रही है तो क्या कोई ये और कॉन्स्पिरेसी है क्या कोई और जान है क्या शिवसेना इसमें पूरी मिली हुई है इस तरह के सवाल भी उठने लगे। नीरज जी इस बारे में उद्धव ठाकरे की जो शिविर है उनके तरफ से कोई क्या कुछ बताया गया है? जी देखिए उनकी तरफ से यही कहा जा रहा है कि वो पीछे नहीं हटेंगे अभी फिलहाल इस्तीफा नहीं देंगे और अपनी सरकार को बचा लेंगे लेकिन वो कैसे बचाएंगे इसका दावा नहीं किया जा रहा है। हालांकि कल संजय राउत ने कहा था कि जब शिवसेना के 20-21 विधायक उनके संपर्क में हैं जो इस वक्त गुवाहाटी में हैं और वो जब मुंबई आ जाएंगे तो वो हमारे साथ ही होंगे। जी शुक्रिया नीरज जी আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি নীরজ ঠাকুর এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম একের পর এক নাটক চলছে মহারাষ্ট্রে তার সঙ্গে রয়েছে 50 জন বিধায়কের সমর্থন এরকমটাই জানালেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্দে 40 জন শিবসেনার বিধায়ক এবং এর পাশাপাশি 10 জন অন্য দলের বিধায়ক তার সঙ্গে রয়েছেন বলে দাবি করেছেন তিনি এর পাশাপাশি রাতেও বেশ কয়েকজন বিধায়ক অসমে তার সঙ্গে যোগ দিয়েছে এরকমটাও জানা যাচ্ছে গুয়াহাটিতে পৌঁছেছে বেশ কয়েকজন বিধায়কেরা রেডিশন ব্লু হোটেলে ওঠেন ওই বিধায়কেরা অন্যদিকে ডেপুটি স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে শিবসেনার তরফে 12 জন বিদ্রোহী বিধায়কের সদস্য পদ খারিজের দাবি জানানো হয়েছে তালিকায় সবার উপরে রয়েছে একনাথ শিন্দের নাম অন্যদিকে উদ্ধব ঠাকরে তিনি জানিয়ে দিয়েছেন এখনই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন না এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও ঠিক কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখনো পর্যন্ত মেলেনি গুয়াহাটির রেডিশন ব্লু হোটেলে পৌঁছেছেন আরও বেশ কয়েকজন বিধায়ক গতকাল রাতেই তারা পৌঁছেছেন এরকমটাও খবর মিলেছে এবং সব মিলিয়ে 50 জন বিধায়ক আমার পাশে আছে এরকমটাই বলেছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্দে এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন